আমরা ভালোবাসা গ্রামবাসী আমরা পৃথক বুথের দাবিতে আজ আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। আমাদের আন্দোলন চলছে, চলবে। বয়কট প্রশাসনের ব্যর্থতা, পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা ভালোবাসা গ্রামবাসী আমরা পৃথক বুথের দাবিতে আজ আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। আমরা আজ থেকে প্রায় ছ মাস আগে আমরা মাননীয় ডিএম মহাশয়, মাননীয় এসডিও মহাশয়কে আমরা জানিয়েছিলাম যে আমরা আড়াই কিলোমিটার, দু কিলোমিটার দূরে ভোট দিতে যাবো না, যেহেতু আমাদের গ্রামে 600 ভোটার আমাদের গ্রামে পৃথক বুথ করানোর জন্য। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, যার জন্য আজ আমরা ভালুকবাসা গ্রামবাসী ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি এবং একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা করছি। আমাদের বুথ গ্রামে যতদিন না হবে আমরা ভোট বয়কট চালিয়ে যাবো, এরকম অবস্থান বিক্ষোভ আমাদের চালিয়ে যাবো। আমরা আজ গ্রামবাসী, ভালুকবাসা গ্রামবাসী আমরা কেউ ভোট দেবো না। আমাদের গ্রামে স্কুল আছে, আমাদের গ্রামে আইসিডিএস সেন্টার আছে। প্রশাসন যদি আমাদের গ্রামে বুথ কোনোদিন করে আমরা সেদিনই ভোট দিতে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম প্রশাসনের তরফ থেকে যদি কোনো সিদ্ধান্ত নেয় তবেই আমরা ভোট দেবো, না হলে আমরা ভালুকবাসা গ্রামবাসী ভোট দেবো না। না, প্রশাসনের তরফ থেকে কোনো যোগাযোগ করেনি। একদিন এসডিও মহাশয় এসেছিলেন, হ্যাঁ, কিন্তু কোনো কাজ হয়নি। আন্দোলন চলছে, চলবে।